খবরটা আছে তা হলো বুথ নাম্বার 36 থেকে দীপক দাসের এই কংগ্রেসের দ্বারা কোনোদিন কমিউনিস্ট পার্টিকে হটানো যাবে না, কারণ ওই কংগ্রেস আর কমিউনিস্ট তারা একই ছিল, একই দল ছিল, তারা একই নীতিতে ছিল। শুধু ত্রিপুরা রাজ্যে নয় বন্ধুরা, সেই কমিউনিস্টদের সাথে সেই কংগ্রেসে সে পূজা পড়া হতো দিল্লিতে, সেই সোনিয়া গান্ধীর ঘরে বসে। আর সেই ঘরে বসে পূজা পড়ার মাধ্যমে ওই কিছু কিছু কংগ্রেসের সেই গোপাল রায় ও এমুক রায় তেমুক রায় গোষ্ঠীকে ডেকে নিয়ে তারা ওই দিল্লিতে বসিয়ে কমিউনিস্ট পার্টির সাথে বিলিয়ে তাদেরকে বলা হতো কে কে এমএলএ হতে পারবে। ওই সোনিয়া গান্ধী বলে দিত দাদা 10 জন আছে, তারা 10 জনকে এমএলএ বানিয়ে দিবে, বাকিগুলি কমিউনিস্ট পার্টি নিয়ে যাবে। এই ছিল রাজনীতি। এই রাজনীতি দিয়েই দীর্ঘ 25 বছর ওই কংগ্রেসের কারণে, এই কংগ্রেস পার্টির কারণে দীর্ঘ 25 বছর সিপিএম এই রাজ্যে তারা শাসন করতে পেরেছে। কোথায় ছিলে ওই বিজেপি পার্টি তো সরকার বানিয়েছে, যেই দিন ওই কংগ্রেসের কর্মীরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে, যেই দিন ভারতীয় জনতা পার্টি পার্টিতে এসে যোগদান করে ওই যেই দিন কমিউনিস্টের বিরুদ্ধে লড়াই শুরু করেছে, ওই লড়াইয়ে কমিউনিস্টের ধ্বংস হয়ে গেছে। কেন? তারা তো সেই 25 বছর আগে থেকে সেই লড়াই ছিল, সেই কমিউনিস্টের বিরুদ্ধে তারা লড়াই করেছিল। কেন তারা জিততে পারেনি? কেন তারা কমিউনিস্ট পার্টিকে হটাতে পারেনি? কর্মীরা তো সৎ ভাবনা নিয়ে, তারা সৎ কাজের মাধ্যমে তো তারা লড়াই করেছিল, কিন্তু তার বিনিময়ে কংগ্রেসের হাজার হাজার কর্মী তারা খুন হয়েছে। তাই বন্ধুরা বলছি আমি, ওই কংগ্রেসীদের ওই মুখোশের অন্তরালে যারা কংগ্রেস কর্মী আজকে তারা এখানে এসে বড় বড় কথা বলছে কংগ্রেস, তোমরা কোথায় ছিলে 25 বছর? ওই 25 বছরে তো তোমরা ওই কমিউনিস্ট পার্টির জন্য কিছু করতে পারোনি, আজকে তোমরা বলছো এখানে এসে যে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করবে। আরে ভারতীয় জনতা পার্টি একটা সমুদ্র, তোমরা এসছো সমুদ্রের সাথে লড়াই করতে, তোমরা 25 বছর ধরে একটা পুকুরের জল তোমরা শেষ করতে পারোনি, একটা পুকুরকে তোমরা শুকাতে পারোনি, আর তোমরা এসছো যে ভারতীয় জনতা পার্টি একটা সমুদ্রের দলকে তোমরা শুকাবে। এই ধরনের মিথ্যে কথা আপনারা শুনবেন না। ওই কংগ্রেস এবং কমিউনিস্ট এখন তারা আপনাদের সামনে বিভ্রান্ত নিয়ে আসছে। Babies and ease and rage to